ম্যাচ শেষে একজন নরম মানুষের কান্না। তিনি সম্মান অর্জন করেন একদম নীরবে। তিনি জানেন এই কান্না কত সুখের, কত কষ্টের দিন কাটিয়ে আসার, কত সমালোচনার গুলি বুকে নিয়ে এখানে আসার। ফুটবলার হওয়া সহজ, কিন্তু মেসি হওয়া নয়। ম্যাচ শেষে লিওনেল মেসির কান্না আর স্টেডিয়াম জুড়ে মেসি মেসি চিৎকার যেন আলাদা সুখ জুড়ে দিয়েছে। করেছেন দুর্দান্ত এক হ্যাট্রিক, ভেঙেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের রেকর্ড, তাও আবার দীর্ঘ 18 মাস পর ফেরা নিজ দেশের দর্শকদের সামনে। কোথায় উল্লাসে ফেটে পড়বেন, উল্টো অঝরে কাঁদতে শুরু করলেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। তার হ্যাট্রিকটি ছাপিয়ে এটি হয়ে উঠল বড় ঘটনা। ক্লাব ফুটবলে হিরো, জাতীয় দলে জিরো, দীর্ঘদিন এই অপবাদ ছুঁইতে হয়েছে আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসিকে। জাতীয় দলকে একের পর এক ফাইনালে তুলেও শিরোপা জেতাতে না পারার ব্যর্থতার দায় পুরোটাই দেয়া হতো মেসির কাঁধে। সেসব পেছনে ফেলে অবশেষে জাতীয় দলকেও চ্যাম্পিয়ন করেছেন তিনি। গত জুলাই মাসে ব্রাজিলের মাঠ থেকে কোপা আমেরিকার শিরোপা জয় করে ফিরেছেন মেসি, কিন্তু করোনাভাইরাসের বিধিনিষেধের কারণে সেভাবে নিজ দেশের মানুষের সঙ্গে শিরোপা উল্লাস করতে পারেননি আর্জেন্টিনা। সে সুযোগ মিলল প্রায় 2 মাস পর বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে। শুক্রবার বাংলাদেশ সময় ভোরে নিজেদের ঘরের মাঠে এল মনুমেন্টালে বলিভিয়াকে 3-0 গোলে হারিয়েছে আর্জেন্টিনা। দলের জয়ে গোল 3টি একাই করেছেন মেসি। জাতীয় দলের হয়ে এটি তার সপ্তম হ্যাট্রিক, আর সব মিলিয়ে করেছেন মোট 55টি হ্যাট্রিক। এই হ্যাট্রিকের সুবাদে আন্তর্জাতিক ফুটবলে 77 গোল করা পেলেকে ছাড়িয়ে গেছেন মেসি। তার গোল এখন 79টি। কিন্তু ম্যাচ শেষে হ্যাট্রিক ও জয়ের আনন্দে মাতোয়ারা হওয়ার বদলে উল্টো অঝরে কাঁদতে থাকলেন মেসি। পাশে থাকা সতীর্থরাও তখন কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েন। তবে খানিক পরেই বোঝা যায় মেসির আবেগ আপ্লুত হয়ে পড়ার কারণ। মাইকে তখন ঘোষণা হচ্ছিল মেসিদের কোপ আমেরিকার জয়ের কথা। প্রায় 2 মাস পর নিজ দেশের মানুষদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে শিরোপা উল্লাস করতে পারায় যেন কান্নাই থামছিল না মেসির। সেই সময় তার হাতে তুলে দেওয়া হয় ব্রাজিল থেকে জিতে আনা কোপা আমেরিকার শিরোপাটি। 2 মাস আগে ঐতিহাসিক মারকানায় যেভাবে শিরোপা উঁচিয়ে উল্লাস করেছিলেন মেসি ও তার সতীর্থরা, ঠিক সেভাবেই এবার এল মনুমেন্টালে নিজেদের সমর্থকদের সামনে শিরোপা তুলে ধরলেন আর্জেন্টাইন জাদুকর। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এই পুরো সময়ের ভিডিও পোস্ট করে বিখ্যাত ফুটবল ভিত্তিক সাংবাদিক ফাব্রিজিও রোমানো লিখেছেন, আজকে দিনের সেরা ভিডিও, অবশেষে আর্জেন্টাইন মানুষের সঙ্গে কোপা আমেরিকা জয়ে উদযাপন করতে পেরে খুশির কান্নায় মেসি। এবং অবশ্যই এটি আজ রাতে মেসির অনিন্দ্য সুন্দর হ্যাটট্রিক করে লাতিন অঞ্চলের সর্বোচ্চ গোল স্কোরার হওয়ার চেয়েও বেশি সুন্দর। শুভকামনা মেসিকে।